জগন্নাথ, আজকে শুভ রথযাত্রা। আপনারা সবাই একটু মেলায় ঘোরেন ঠোরেন, আনন্দ ফুর্তি করেন, জিলাপি খান, আনন্দ করেন, ভালো ভালো জায়গায় যান, আর পারলে আমার জন্য জিলাপি নিয়ে আসবেন। হ্যাঁ, আর আজকে আমি জগন্নাথকে প্রিয় ভোগ দেব। ভোগটা কি বলুন তো? কণিকা ভোগ, ছাপ্পান্ন ভোগ হয় না, তার থেকে আমি ওই কণিকা ভোগটা রান্না করব। এখানে আমি দুই বাটি চাল নিয়েছি, এইবার আমি ভালো করে ধুয়ে নেব। এই যে আমি চালটা নিয়েছি না, এটা বাসমতি চাল, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আমি বাসমতি চাল নিয়েছি। এইবার থাক 10-20 মিনিটের মতো, জলটা ঝরুক। এই জায়ফলটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এই শয়তানের চাল না, এই নোড়া দিয়ে দাঁত ভেঙে দেব তোমার। খালি শয়তানের শয়তানের চাল করো না, এই জায়গা আপনারা দেখুন, ঠাকমা আমার উপর রেগে যাচ্ছে আর বলছে নোড়া দিয়ে আমার দাঁত ভেঙে দেবে। এটা বলবো না, আমি বলে খাবা এগুলা, কই না আমার বাড়ি কেউ নেই, খাবো না। আরে বাবা লে, দেখেছেন ঠাকমা আমাকে ভেঙাচ্ছে আবার। আপনারা কমেন্টে বলুন তো, বলুন ঠাকমা কি করবে, জানে ঠাকমা ঠিক কথা কয় তাই। আপনারা বলুন তো ঠাকমা ঠিক বলছে না ভুল। ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এই জগন্নাথের রান্না তেলে কিন্তু হয় না, ঘি দিয়েই হয়। এইবার আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি গোলমরিচটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা বড় এলাচ, লবঙ্গ, দারচিনি সব আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। কাজুটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি এই ভোগটা রান্না করছি তো, এই দেখুন একদম আজ আমি কমিয়ে দিয়েছি। এটা কমানো আজই ভালো হয়, ওই দেখুন একদম কম। বেশি আজ দিলেই পুড়ে যাবে, ওই জন্য আমি হালকা আজ দিয়েছি। কিশমিশটা দিয়ে দিচ্ছি। জল ঝরানো চালটা আমি এইবার দিয়ে দিচ্ছি। চালটা ঝরিয়ে নিয়েছি, তাও যদি একটু জল থাকে না, ভাজার সঙ্গেই চলে যাবে জলটা। এই যে দুই বাটি চাল নিয়েছি তো মেপে, এইবার মেপে আমি 4 বাটি জল দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখি। এই রান্নাটার মধ্যে সংযোগ নুন দিতে হয়, আমি তো আনি নাই, আর আমি ভোগ দেব না তো, ওই জন্যই এই নুনটা দিয়েছি। এবার একটু ঢাকনাটা খুলি। এবার 1/2 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার জায়ফলের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। আপনাদের একটা কথা বলি, আপনারা শুনেন, আপনারা মেলায় যাবেন, রথের দড়িটা টানবেন, টানলে না পূর্ণ লাভ হয় ওতে। এইবার ঢাকনাটা একটু খুলে দেখি, দাঁড়ান টিপে দেখছি।
হ্যাঁ হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এবার এক চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন একটু হালকা হালকা জ্বর আছে, তাহলে আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো, আঁচটা নামাইয়ে দিছি। এইবার 10-15 মিনিট লাগবে, একটু ভাপে হইতে থাক। এইবার হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এই যে জ্বর জ্বরা হয়ে গেছে, যে ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি একটু খেয়ে দেখি কেরম হয়েছে। এবার আমি একটু খেয়ে দেখি, হিব্বি হয়েছে, নুন মিষ্টি সব ঠিক, খুব ভালো হয়েছে। রথযাত্রার উপলক্ষে এই ভোগটা রান্না করে দেখালাম, আপনাদের কিরম লাগলো আমাকে জানাবেন। তাহলে আজকে আসি, কাল আবার দেখা হবে, টাটা।